নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং খুব মনোযোগ সহকারে তোমরা পড়ালেখা করছো যাতে করে তোমরা শিল্প ও সংস্কৃতি সাবজেক্টটিতে ভালো করতে পারো তোমাদের অলরেডি অনেকগুলো এক্সাম চলে গিয়েছে এবং তোমরা কোয়েশনের প্যাটার্ন বা তোমাদের কাজের যে প্যাটার্ন বা মূল্যায়নের যে প্যাটার্ন সেটা কিন্তু অলরেডি আইডেন্টিফাই করতে পেরেছো এবং বুঝতে পেরেছো কীভাবে অ্যান্সার করলে সেগুলি থেকে প্রপার মার্ক পাওয়া যাবে সো আমি ওই টাইপসেরই কিছু কোশ্চেন নমুনা কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি এবং আমি আশা করি এখান থেকে তোমাদের হানড্রেড পার্সেন্ট কমন পড়ে যাবে এর কারণ হচ্ছে হলো এই কোয়েশনগুলি খুবই ইম্পর্ট্যান্ট এবং তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যাতে করে তোমরা তোমাদের নলেজগুলোকে এক্সেল করতে পারো আমার সাথে সো প্রথম যে কোয়েশনটা আমরা দেখবো সেটা হচ্ছিল দেখো জ্যামিতিক আকৃতি দিয়ে একটি ছবি আঁকো যেহেতু শিল্প সংস্কৃতি সাবজেক্ট সুতরাং এখানে তোমাকে অবশ্যই কিছু না কিছু ড্রয়িং করতে হবে বা ড্রয়িংটা একটু ইউনিক আকারে করতে হবে এই কারণে দেখো এখানে কি বলা আছে প্রশ্নতে অবশ্যই এটা একটা একক কাজ হবে জ্যামিতিক আকৃতি দিয়ে একটি ছবি আঁকো তো জ্যামিতিক আকৃতি বলতে এখানে কি বোঝানো হচ্ছে জ্যামিতিক আকৃতি বলতে কিন্তু অনেক কিছুকে বোঝায় ফার্স্ট অফ অল আগে জ্যামিতিক আকৃতি বোঝো জিনিসটা কি সেটা একটা ত্রিভুজ হইতে পারে অর্থাৎ একটা ত্রিভুজের মধ্যে তুমি একটা পিকচার রাখতে হবে অথবা একটা চতুর্ভুজের মধ্যে তোমাকে একটা পিকচার রাখতে হবে অথবা একটা বর্গের মধ্যে তোমাকে একটা পিকচার রাখতে হবে অথবা একটা বৃত্তের মধ্যে তোমাকে একটা পিকচার রাখতে হবে ওকে সো যেই ড্রয়িংটা তুমি করবা সেটা একটা জ্যামেথিক আকৃতির ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে এর বাইরে কিন্তু আমরা যাইনি দেখো যেহেতু আমরা বৃত্তকে জ্যামেথিক আকৃতি হিসেবে নিয়েছি তুমি চাইলে এটা বর্গহোগ নিতে পারতা তুমি চাইলে এটা চতুর্ভুজও নিতে পারতা বাট বৃত্তটা নেওয়ার কারণ এটা একটু ইউনিক ওকে সো বৃত্তের বাইরে কিন্তু তোমার পিকচারের কোনো অংশ যেতে পারবে না এবং কালারও না তাহলে তুমি ফুলমার্ক পাবা তাহলে তোমার কোয়েশনটা কি দেখো এটা কি স্যাটিসফাই করে কিনা হ্যাঁ জ্যামে থেকে আঁকড়ে দিয়ে একটি ছবি আঁকো তো একটা র্যান্ডম তুমি ছবি আঁকতে পারো তুমি এখানে গ্রামের দৃশ্য এঁকে দিতে পারো সেখানে আমি জাস্ট একটা কী আঁকা ট্রাই করেছি একটা ঘর আঁকা ট্রাই করেছি এবং ঘরের দেয়ালটা এবং তোমার এখানে দেখতে পাচ্ছো একটা চাঁদ আছে এবং একটা গাছের পাতা আছে সো এটা তো আমরা দেখলাম যে বৃত্তের মধ্যেও ছবি আঁকা পসিবল তুমি অন্য যে কোনো জ্যামিতিক আকৃতি ইউজ করে এরকম সেম পিকচারটা আঁকতে পারো অথবা তোমার মনে যেই সুন্দর দৃশ্যটা আসে সেটা এখানে উপস্থাপন করতে পারো সেটা চললেও তোমার প্রথম কোয়েশনের আনসার তোমরা এভাবে উপস্থাপন করবে সেকেন্ড যে কাজটা থাকবে অবশ্যই সেটা একটা দলগত কাজ হবে সেই দলগত কাজে তোমাদের গ্রুপ আকারে সেই কাজটা করতে হয় দলগত কাজ বেসিক্যালি একটা ডিসকাশন সেশন যেখানে তোমাকে গ্রুপ ওয়াইজ বা দলের সাথে কাজ একত্রে কাজ করে কোনো একটা প্রবলেমে সলভ করতে হয় তো সো দেখো এখানে যে দলগত কাজটা দেওয়া আছে সেটা হচ্ছিলো প্রশ্ন গ্রামীণ সংস্কৃতি ও নগর সংস্কৃতি নিয়ে দুইটি পোস্টার তৈরি করো সো প্রশ্নটাকে একটু আমরা অ্যানালাইসিস করি প্রশ্নটিতে দুইটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছিল গ্রামীণ সংস্কৃতি এবং নগর সংস্কৃতি গ্রামীণ সংস্কৃতি মানে কি গ্রামে যেই সংস্কৃতিগুলো যে রীতিনীতিগুলো ফলো করা হয় সেটাকে বলা হয় গ্রাম গ্রামীণ সংস্কৃতি এবং নগর সংস্কৃতি কোনগুলো নগর সংস্কৃতি হচ্ছিল তোমার শহরে যেমন ঢাকা শহর চট্টগ্রাম শহর এই শহরে যে সংস্কৃতিগুলো পালন করা হয় সেটা নিয়ে দুইটা পোস্টার তোমাদেরকে তৈরি করতে বলা হয়েছে পোস্টারগুলি কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষায় সচরাচর পোস্টার চলে আসে ওকে সো এখানে তোমাকে গ্রামীণ সংস্কৃতি এবং নগর সংস্কৃতির মধ্যে ওয়ান কাইন্ড অফ ডিফারেন্সটা বের করতে বলা হয়েছে কারণ গ্রামীণ সংস্কৃতি এবং নগর সংস্কৃতি দুইটা কিন্তু ডিফারেন্ট থিংস দুইখান দুই জায়গার সংস্কৃতি কিন্তু অনেকটা ভিন্ন তবে বর্তমানকালে প্রায় এক হয়ে যাচ্ছে গ্রাম দিকটাও তোমার আঁকা সংস্কৃতিকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে আচ্ছা তো এখানে দেখো উত্তরটা দল এক দল একে মনে করলো পাইলো কি গ্রামীণ সংস্কৃতি দুটা দলে জাস্ট ডিভাইড করে দেওয়া হলো ধরো তোমার যে তোমার যে গ্রুপটা সেই গ্রুপটাকে গ্রামীণ সংস্কৃতি নিয়ে পোস্টার তৈরি করতে বলা হয়েছে সো পোস্টারে তোমার কী কী থাকবে পোস্টারে তুমি অবশ্যই অবশ্যই একটা গ্রামের চিত্র দিবা খেয়াল করছো পোস্টারে কিন্তু এখানে একটা সুন্দর মতো গ্রামের একটা দৃশ্য দেওয়া আছে কাইন্ডলি এটা কিন্তু অবশ্যই উপস্থাপন করবা এবং উপরে যে ফাঁকা অংশ রাখছো তুমি চিত্র আঁকার পরেও ধরো পোস্টারটা তো অনেক বড়ো থাকবে নিচের দিকে তুমি ছবি আঁকবা এবং উপরের দিকে যে ফাঁকা অংশ থাকবে সেখানে তুমি সদস্যদের নাম লিখে দিবা। দেখো এখানে সদস্য এক ছবি আঁকছে সদস্য যে দুই ধরো পাঁচজন ছিল একটা টিমে একটা দলে পাঁচজন ছিল সেই পাঁচজনের কে কী কাজ করেছে সেইটা এখানে ডিটেলসে লিখে দেওয়া সদস্য নম্বর এক কী করেছে ছবি এঁকেছে সদস্য দুই বাঁশ ও বেতের কোলা ও ঝুড়ি তৈরি করা সদস্য তিন সংগঠক ও অথবা আয়োজক সদস্য চার ক্যালিগ্রাফি করা আবৃত্তি সদস্য পাঁচ সংগঠক ও আয়োজক গান পরিবেশন করা অর্থাৎ তোমরা এখানে গ্রামীণ সংস্কৃতির যে জিনিসগুলো ফলো করে সেগুলির লিস্ট এখানে দিয়ে দিয়েছ তারপর দেখো যে দল দুই মনে করো তুমি দল দুইয়ের আন্ডারে পড়ছো তখন তোমাকে বললো যে কি নগর সংস্কৃতি নিয়ে লিখো সেই ক্ষেত্রে কি তোমাকে অবশ্যই পোস্টারের নিচে নগর সংস্কৃতি অর্থাৎ শহরের একটা পিকচার অবশ্যই তোমাকে এখানে দিতে হবে বিভিন্ন বিল্ডিংস এঁকে দেবা এবং অথবা গাড়ি এঁকে দিতে পারো সো তোমরা যেভাবে কমফোর্টেবল সেভাবে আঁকতে পারো এবং সাথে এখানে জাস্ট একটু ডিটেলস দিয়ে সদস্যদের নাম এবং তাদের কাজ দিয়ে দিবা শহরের ভৌগোলিক পরিবেশ ও পেশাব ও যান্ত্রিক জীবনের সমন্বয়ে গড়ে ওঠা সংস্কৃতি হলো নগর সংস্কৃতি সদস্য এক ছবি আঁকা ক্যালিগ্রাফি করা সদস্য দুই ওয়ালমেট তৈরি ঘড়ি বানানো সদস্য তিন নকশা করা কাগজের তৈরি চমকি চরকি সদস্য চার ব্যাতের ছড়ি করা আয়োজক অথবা সংগঠক সদস্য পাঁচ আয়োজক অথবা সংগঠক গান পরিবেশন সো এই ছিল তোমাদের দুইটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলি তোমাদের এক্সামে হুবহু চলে আসার চান্স অনেক বেশি তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো তো ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে তো সো ভিডিওটি যদি তোমার কাছে ইউজফুল এবং ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংক ইউ